আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর ফেরদৌসী চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট অস্টেটিক্স এবং গাইনি আজগর আলী হসপিটাল। আজ আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন প্র্যাকটিসে গর্ভবতী মায়েদের কিছু কমন সমস্যার মধ্যে একটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হলো রক্ত স্বল্পতা। আপনারা অনেকেই শুনে থাকেন বা শুনেছেন যে ডক্টর আপনাদেরকে বলে আপনার হিমোগ্লোবিন লেভেল কম আছে, অথবা অনেকে বলে যে আপনার রক্ত শূন্যতা আছে। তো সেটাই অ্যাকচুয়ালি, রক্ত শূন্যতা তো না, রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা আমরা কখন বলি? WHO-র নিয়ম অনুযায়ী যখন হিমোগ্লোবিন লেভেল 11-এর নিচে থাকে তাকে রক্ত স্বল্পতা বলা হয়। তবে প্রেগনেন্সিতে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবেই রক্ত কিছুটা কমে যায়, সে কারণে সেটাকে লেভেল 10 পর্যন্ত ধরা হয়। অর্থাৎ লেভেল 10 গ্রাম হিমোগ্লোবিন কম যদি আপনার থাকে, এটাকে আমরা রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা বলে থাকি। তো পেশেন্ট যখন আমার কাছে রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা নিয়ে আসে, তখন তো আমি তাদেরকে চিকিৎসাই করি, আমি বা অন্যান্য ডক্টররা তখন চিকিৎসাই দিয়ে থাকেন। এজন্য আজ আমি চিকিৎসা নিয়ে বেশি কিছু বলতে চাই না, আমি এর প্রতিরোধ এবং জটিলতা নিয়ে কথা বলতে চাই। কারণ জটিলতাটা যখন আপনারা জানতে পারবেন, তখনই এর প্রতিকার বিষয় বা প্রতিরোধ বিষয়ে আশা করি আপনারা সতর্ক হবেন। তো রক্ত শূন্যতা সবসময় প্রেগনেন্সিতেই শুরু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই যখন মায়ের গর্ভাবস্থার পূর্বে, অর্থাৎ সে প্রেগনেন্সি হওয়ার পূর্বে যখন তার রক্ত শূন্যতা থাকে, সেক্ষেত্রেই প্রেগনেন্সিতে যে সেটা রিভিলড হয় বা অনেক ক্ষেত্রে মারাত্মক আকারও ধারণ করে। আবার কখনও কখনও প্রেগনেন্সির শুরুতে হয়তো ঠিকই থাকে, মানে অ্যাডভান্স প্রেগনেন্সিতে এইটা মারাত্মক আকার ধারণ করে। তো এটা জটিলতা নিয়ে আমি বলতে চাচ্ছি এই কারণে, যাতে আপনারা সবাই সতর্ক হতে পারেন, এটার প্রতিরোধটা প্রেগনেন্সির পূর্ব থেকেই, অর্থাৎ যখন প্রেগনেন্সি প্ল্যান করবেন তখনই যেন কিছু সিমটম বা জেনে আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন, অথবা অন্ততপক্ষে প্রেগনেন্সির প্রথম 12 সপ্তাহের মধ্যে যেন আপনারা ডাক্তারের কাছে আসেন এবং আপনার চিকিৎসাটা নিতে পারেন। আর প্রতিরোধটা হলো কীরকম, যখন আপনি প্রেগনেন্সির পূর্বে কিছু সিমটম দেখতে পাবেন, যেমন অতিরিক্ত দুর্বলতা, বুক ধড়ফড় করা, অথবা খাবারে অরুচি থাকা। আর তাছাড়া আপনার যদি প্রেগনেন্সির পূর্বে মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রেও রক্ত শূন্যতা হওয়ার সম্ভাবনা থাকে। এখন প্রেগনেন্সিতে আমরা রক্ত শূন্যতার বিষয়ে এত কথা কেন বলতে যাচ্ছি, কারণ এই রক্ত শূন্যতা হলে মা এবং গর্ভবতী মা এবং বাচ্চার দুজনের উপরই খারাপ কিছু প্রতিক্রিয়া থাকে। সে খারাপ প্রতিক্রিয়াগুলো মায়ের উপর, যেমন মার যে কোনো ধরনের ইনফেকশনের প্রবণতা বাড়ে, সেটা ইউরিনে ইনফেকশান হতে পারে, স্কিনে ইনফেকশান হতে পারে, লাংস বা আদার যে কোনো ইনফেকশানই নর্মাল অবস্থায় যে ইনসিডেন্স থাকবে গর্ভবতী মায়েদের তার চেয়ে বেশি থাকবে, এবং সেই ইনফেকশানটা মা বেশি কষ্ট পাবে অন্য সময়ের চেয়ে, এটা হলো মায়ের উপরে। আর তাছাড়া আসতে পারে মা হার্ট ফেলিওর, মানে যেহেতু রক্ত সঞ্চালন হার্টের মাধ্যমে হয় এবং হার্ট অতিরিক্ত কাজ করতে যেয়ে, এমনকি আমরা কিছু কিছু মাকে পাই যারা হার্ট ফেলিওর নিয়ে হসপিটালে ভর্তি হন, তাদের এমনকি ব্লাড ট্রান্সফিউশন পর্যন্ত প্রয়োজন হতে পারে। আর বাচ্চার ক্ষেত্রে বাচ্চার গ্রোথ কম হয়, বাচ্চার জন্মের পর তারও আয়রন কম থাকে এবং তার জন্ম পরবর্তী গ্রোথও কম হতে থাকে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে মার যখন অতিরিক্ত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, বাচ্চা পেটের ভিতরে মারাও যেতে পারে। এই খারাপ কথাগুলোর এই বলার উদ্দেশ্য এটাই, যেন আপনারা প্রেগনেন্সি নেওয়ার পূর্বেই সতর্ক হন রক্ত শূন্যতা প্রতিরোধে, এবং অন্ততপক্ষে প্রেগনেন্সি প্রথম 3 মাসে ডাক্তারের কাছে শরণাপন্ন হন। এখন কিছুটা প্রতিরোধ আপনি বাড়িতেই করতে পারেন, সেটা হলো যদি রক্ত বেশি অতিরিক্ত রক্তক্ষরণ মাসিকের সময় হয়, তার জন্য কিছু ওষুধপত্র আছে ডাক্তারের মাধ্যমে, সেটা নিতে পারেন। তাছাড়া আপনারা তখন আয়রন খেতে পারেন, কমপক্ষে 2 মাস করে করে আয়রন খেতে পারেন, এবং আয়রন জাতীয় খাবার আছে কিছু। আর সবচেয়ে কথা, আয়রন হয়তো ডাক্তার মুখে দিল বা আমরা যে তাই দিলাম, কিন্তু হিমোগ্লোবিনের অর্ধেক অংশ হলো আপনার প্রোটিন, এবং মেয়েদের প্রোটিন জাতীয় খাদ্যের প্রতি তার নিজের এবং
পরিবারের সবারই মেয়েদের প্রোটিন জাতীয় খাদ্যের প্রতি যত্ন নেওয়া উচিত। কমপক্ষে প্রেগনেন্সির পূর্বে থেকে এবং প্রেগনেন্সির সময়কালীন যেন তার কোনোভাবেই প্রোটিনের ঘাটতি না হয়, সেটা সবারই খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আমরা যে আয়রন প্রেসক্রাইব করে থাকি, সেটা মুখে হোক বা যেভাবে হোক, সেটা নেওয়ার প্রতিও যত্নবান হতে হবে। এখন আমি আপনাদেরকে যতটুকু বললাম, আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, আশা করি আমার মেইন যে টেক হোম মেসেজটা হচ্ছে যে আপনারা বাসা থেকে আপনার যাতে ডাক্তারের কাছে রক্ত শূন্যতা চিকিৎসা নেওয়ার চেয়ে রক্ত শূন্যতা না নিয়ে আসেন, সে ব্যাপারটা, সেটার জন্য আপনি বাসায় মনোযোগী হবেন। আপনার যে সিমটমগুলো বললাম, যেমন ক্ষুধামন্দা, তারপর হচ্ছে অতিরিক্ত দুর্বলতা, বা যদি বুক ধড়ফড় করা, এইসব কিছু থাকে, বুঝতে হবে যে আপনার রক্ত শূন্যতা আছে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যাতে রক্ত শূন্যতা বেড়ে না যায় সেই ব্যাপারে চিকিৎসা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।